2024 বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখুন কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো 2024 সালের প্রথম বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে কখন হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে, এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে, কি বলছে নাসা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আগামীকাল সোমবার 8ই এপ্রিল। 7.5 মিনিট স্থায়ী হবে এই সূর্যগ্রহণ। দেখা যাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে। তবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না। বিজ্ঞানীদের মতে গত 50 বছরের মধ্যে এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দীর্ঘতম। সর্বশেষ 1973 সালে এরকম দীর্ঘ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সরলরেখাতে চলে আসে তখন পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ অবস্থান করে, তখনই গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী সূর্যগ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আগামী 8ই এপ্রিল সোমবার সেই পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে। সেদিন আকাশে চাঁদের আকারও অন্যান্য দিনের তুলনায় বড় হবে। চাঁদের আকার সূর্যের চেয়ে অনেক ছোট হলেও চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি রয়েছে, তাই তার ছায়া পৃথিবীর দৃশ্যপট থেকে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। সূর্যগ্রহণের ঘটনাটি নাসা সরাসরি সম্প্রচার করবে। আগামী 8ই এপ্রিল সোমবার দুপুর 1টা থেকে বিকেল 4টি পর্যন্ত নাসা এই ঘটনা লাইভ সম্প্রচার করবে। অর্থাৎ বাংলাদেশ থেকে 8ই এপ্রিল রাত 11টা থেকে 2টো পর্যন্ত দেখা যাবে। এই ঘটনায় লাইভ স্ট্রিম নাসার ইউটিউব চ্যানেল ও নাসা প্লাস ওয়েবসাইটে সম্প্রচার হবে। এবারের সূর্যগ্রহণটি 7.5 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এত দীর্ঘ সূর্যগ্রহণ 50 বছরের মধ্যে একবার ঘটে। আবার 2150 সালে এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।